বিসমিল্লাহির রহমানির রহিম, লিঙ্কন লার্নিং হোমের পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। টিউটোরিয়াল শুরু করার আগে বলে রাখতে চাই, কেটে সেটে কেউ দেখবেন না এই ভিডিওটি। ধৈর্য সহকারে দেখুন, নিজে শিখুন, অন্যকে শিখান। তা না হলে ভিডিও থেকে দূরে থাকুন। আজকের পর্বের বিষয় হচ্ছে ইনসার্ট মেনুর আন্ডারে ইলাস্ট্রেশনের ক্লিপার্ট ও শেপ নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর জন্য আমাদের কিছু ক্লিপার্ট দরকার। ক্লিপার্ট হচ্ছে আমরা যখন ক্লিক করি ক্লিপআর্ট নেওয়ার জন্য, ক্লিপআর্ট নেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা সাইডে একটা দেখতেছেন ডায়লগ বক্স আছে। ডায়লগ বক্সের প্রথম অপশনটা হচ্ছে গো। গোতে ক্লিক করলে মাইক্রোসফট ওয়ার্ড কিছু ডিফল্ট ভাবে আমাদের জন্য ক্লিপআর্ট দিয়ে রাখছে। আমরা এখানে গো করলে আমাদের ক্লিপআর্টগুলো চলে আসবে ডিফল্ট ভাবে, কি চলে আসলো এখন। এরপর আপনাদের যদি ডেস্কটপে যে কোনো ক্লিপআর্ট সেভ করা থাকে সেই সেভকৃত যদি ক্লিপআর্ট নিতে চান এখানে ক্লিক করলে আপনাদের ক্লিপআর্ট চলে আসবে। আমাদের যেহেতু কোনো ক্লিপআর্ট আগে পূর্ব নির্ধারিত কোনো ক্লিপআর্ট সেভ করা ছিল না, সেহেতু আমাদের এখানে কোনো ক্লিপআর্ট শো করতেছে না, কেটে দিলাম। কারণ যে আপনারা যদি অনলাইন থেকে কিছু ক্লিপআর্ট নিতে চান তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিপআর্ট 1 অফিস অনলাইনে ক্লিক করলেই আমাদের অনলাইনে চলে যাবে এবং অনলাইন থেকে আমরা ক্লিপআর্ট নিতে পারবো। আমাদের ইন্টারনেট কানেকশন নেই বিধায় আমাদের নো ইন্টারনেট কানেকশন দেখাচ্ছে এবং কোনো ক্লিপআর্ট নেই, কেটে দিলাম। এখন যদি মনে করেন এই একটা ক্লিপআর্ট নিতে চাচ্ছি, এই ক্লিপআর্টটা নিলাম, মাউসের লেফট বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ক্লিপআর্টটা এখানে ইনসার্ট হয়ে গেল। ইনসার্ট হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন আসছে, ব্রাইটনেস কন্ট্রাস্ট আসছে। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে এগুলা ব্রাইটনেস কন্ট্রাস্ট কিভাবে বাড়া হয়। আমাদের আগের পর্বগুলো যদি না দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের এই ভিডিওগুলো দেখে আসুন। তো এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব না। সেম কাজ ক্লিপআর্টের কাজ কি আপনারা বুঝতে পারতেছেন যে শুধু ইমেজ এর জন্য আমরা ক্লিপআর্টগুলো ব্যবহার করব। ওকে, এরপর আমরা দেখবো আবারও ইনসার্ট মেনুতে আসি। আসার পর শেপ নিয়ে যেহেতু আমাদের কথা আছে, শেপ নিয়ে আজকে আলোচনা করবো। শেপের যে দেখতে পাচ্ছেন শেপের এখানে ক্লিক করলাম, মাউসের লেফট বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ডায়লগ বক্স, সেই ডায়লগ বক্স থেকে বিভিন্ন ধরনের শেপ আছে। আপনারা আপনার কাজের সুবিধার স্বার্থে আপনারা শেপগুলো ব্যবহার করতে পারেন। এখান থেকে মনে করেন এই শেপটা আমি নিলাম, নেওয়ার পর এখানে ড্র করতেছি, মাউসের লেফট বাটন শক্ত করে ধরে এখানে ড্র করলাম। এই শেপটা ড্র করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমরা ড্র হয়ে গেল এবং এখানে দেখতে পাচ্ছেন স্টাইল আছে। আপনাদের যদি শেপের ভিতরে কোনো স্টাইল প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা এখানে আপনাদের শেপের ভিতরে স্টাইল দিতে পারেন এবং এইখানে ক্লিক করলে আরো অনেক শেপ স্টাইল দিতে পারবেন। আপনারা এই স্টাইলগুলো আপনাদের কাজের সুবিধার সাথে অ্যাপ্লাই করে দিতে পারেন। দেখতে পাচ্ছি সে মনে করেন এটাকে রাখলাম। ওকে, এরপর আপনারা যদি আপনাদের যে শেপটা আছে শেপের ভিতরে যদি কোনো টেক্সট লিখতে চান তাহলে এই যে টেক্সট নামে এখানে একটা অপশন আছে, এখানে মাউস পয়েন্টারটা আনলেই আপনারা দেখতে পাবেন যে এডিট টেক্সট। এখানে ক্লিক করলে আমাদের এডিট টেক্সট অর্থাৎ আমাদের কিছু লিখতে পারবো। দেখতে পাচ্ছেন আমরা কিছু লিখতে পারলাম। আবার যদি কোনো শেপ প্রয়োজন হয় আবারও আপনারা শেপ নিতে পারেন। ইনসার্ট মেনুতে আসবেন, আসার পর শেপে ক্লিক করবেন, শেপে ক্লিক করার পর আবারও আপনার যদি শেপ প্রয়োজন হয় তাহলে আপনারা এখান থেকে করতে পারেন, শেপ নিতে পারেন অথবা আবারও এখান থেকে অনেকগুলো শেপ আছে। এই শেপগুলো আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। আমি দেখালাম আর আপনারা দেখলেন তা হবে না, আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে আপনারা এই ভিডিও দেখে কোনো লাভ হবে না আপনাদের। এই শেপটা নিলাম, তারপর এখানে ড্র করলাম, দেখতে পাচ্ছেন। এখন আমাদের যে কোনো কালার বা স্টাইল যদি প্রয়োজন হয় আমরা এখান থেকে করতে পারি, স্টাইল দিতে পারি। ওকে, তো এরপর দেখবো যে আমরা শেপ ফিল অর্থাৎ আমাদের যে শেপটা আছে শেপের ভেতরে যদি আমরা কোনো কালার চেঞ্জ করতে চাই বা কারণ কালার দিতে চাই তাহলে আমরা কালার দিতে পারি। এই টেক্সটটা আমি কেটে দিচ্ছি। ওকে, এখন এই টেক্সট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে ফরম্যাটে আসলাম। আসার পর যদি আমরা যে শেপের ফিল দিতে চাই অর্থাৎ ভেতরে কালারটা চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, আমাদের যে শেপটা আছে শেপের কালার আমরা চেঞ্জ করতে পারি। আমি রেড কালার পছন্দ, আমরা রেড কালারটা দিলাম। ওকে, দেওয়ার পর এটা ইনসার্ট হয়ে গেল। আমাদের যে শেপটা ছিল সেই শেপের ভেতরে একটা কালার হয়ে গেল, ফিল কালার হয়ে গেল। এরপর যদি আপনার যে কালার যদি রাখতে না চান তাহলে আবার এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর নো ফিল কালার আছে। এখানে নো ফিল করলে আমাদের যে শেপটা আছে শেপের ভিতরে কোনো কালার থাকবে না। ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন কোনো ফিল কালার নেই। আবার ফিল রাখতেছি একটা দেখা সুবিধার সাথে, রেড কালারটা রাখলাম। রাখার পর আবারও এখানে আসলাম, আসার পর দেখবো মোর ফিল কালার অর্থাৎ আমাদের কালারের ভিতরে আরো অনেকগুলো কালার আছে। আপনাদের এই কালার পছন্দ না হলে এখানে থেকে আপনারা যে কোনো একটা কালার চয়েস করে দেন, ওকে করবেন, তাহলে এই কালার দিয়ে আমাদের এই ফিল হয়ে যাবে আমাদের যে শেপটা আছে। এখন এই শেপের ভিতরে যদি আপনারা যদি কোনো পিকচার দিতে চান তাহলে পিকচার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই পিকচারে ক্লিক করুন, মাউসের লেফট বাটন ক্লিক করলে পিকচার নাও জন্য একটা ইমেজ এখানে করবেন। আমরা যে আপনাদের যেখানে থাকবে ইমেজটা সেখান থেকে ইমেজ নেবেন। আমরা এই ইমেজটা নিচ্ছি, তারপর ইনসার্ট করলাম। ইনসার্ট করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে শেপটা ছিল সেই শেপের ভিতরে আমাদের একটা কি ইমেজ চলে আসছে, ইমেজ প্রদর্শনীয় করছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ফলো করলেই দেখতে পারবেন। তো আবারও এখানে আসলাম। এখন যদি আপনাদের যে ইমেজটা আছে বা আপনাদের যে শেপটা আছে শেপের ভিতরে যদি আপনারা গ্রেডিয়েন্ট কালার দিতে চান অর্থাৎ গ্রেডিয়েন্ট কালার কি, অর্থাৎ কালারের ভিতরে অনেকগুলো সংমিশ্রণ কালার যেগুলো থাকে তাকে আমরা গ্রেডিয়েন্ট কালার বলতে পারি। তো तो ये कलर থেকে আমরা অনেক ধরনের কালার আছে সেই কালারগুলো আপনারা এখান থেকে গ্রেডিয়েন্ট কালার নিয়ে দেখতে পারেন অথবা মোট গ্রেডিয়েন্ট কালার আছে আপনারা এখান থেকে বেছে বেছে আপনারা গ্রেডিয়েন্ট কালারগুলো নিতে পারেন দেন উপর দিয়ে করেন তো আমাদের এটা হবে কি গ্রেডিয়েন্ট কালার হয়ে যাবে আমাদের ইমেজের ভিতরে দেখতে পাচ্ছেন যে গ্রেডিয়েন্ট কালার চলে আসছে তো এরপর দেখব যে টেক্সচার অর্থাৎ বিভিন্ন ধরনের টেক্সচার আছে আপনারা দেখতে পাচ্ছেন যে টেক্সচারগুলো পরিবর্তন করলে কি হবে টেক্সচার আছে তারপর আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্যাটার্ন আছে প্যাটার্ন যদি দিতে চান আপনাদের শেপের ভিতর প্যাটার্ন দিলে প্যাটার্ন ক্লিক করুন ক্লিক করার পর অনেক ধরনের প্যাটার্ন আছে সেই প্যাটার্নগুলো আপনারা অ্যাপ্লাই করে দেখবেন তারপর দেন ওকে করবেন ফলে আমাদের এই শেপের ভিতরে আমাদের প্যাটার্ন চলে আসবে আর আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে দেখাচ্ছি কারণ আপনারা সবগুলো জেনে থাকেন কারণ আপনাদের কাজের অনেক সুবিধা হবে এই কারণে আপনাদের বিস্তারিতভাবে আলোচনা করতেছি হয়তোবা ভিডিওটা একটু দীর্ঘ হবে তো ধৈর্য সহকারে দেখবেন ওকে এরপর দেখব যে আউটলাইন কালার শেপ আউটলাইন কালার অর্থাৎ আমাদের যে ইমেজটা আছে অর্থাৎ আমাদের যে শেপটা আছে শেপের যে চারপাশে আছে সেই চারপাশে আমরা যদি আউটলাইন কালার দিতে চাই অর্থাৎ বর্ডার দিতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের বিভিন্ন ধরনের কালার আছে সেই কালারগুলো দিয়ে আপনারা এখানে বর্ডার দিতে পারেন দেখতে পাচ্ছেন আমরা রেড কালার দাম তারপর দেখতে পাচ্ছেন চতুর্পাশে আমাদের কি হলো একটি বর্ডার চলে আসলো এটাকে সরিয়ে নেই ওকে আর এটাকে একটু আরেকটু এদিকে আনি তাহলে ভালো হবে ওকে আনলাম এখানে আনার পর দেখতে পাচ্ছেন যে বর্ডারটা হয়ে গেল এখন আবার ফরম্যাটে আসলাম আসার পর যদি এই বর্ডারটা যদি রাখতে না চান তাহলে এখানে দেখবেন যে নো আউটলাইন অর্থাৎ নো বর্ডার দিয়ে যাচ্ছেন নো আউটলাইন করলেই আমাদের এই বর্ডারটা থাকবে না আর এখানে মোর অপশন কালার দেখতে পাচ্ছেন মোর অপশন কালারে আগের সেম পদ্ধতিতে কালারের ভিতরে অনেকগুলো কালার আছে আপনার যদি রেড কালার পছন্দ না হয় তাই এখান থেকে আপনারা কি করতে পারেন কালারগুলো চয়েস করে দেন ওকে করলে আমাদের কালারটা চলে আসবে এরপর আমরা দেখব যে আপনাদের আমরা যে কালারটা দিলাম আমরা রেড কালারটা দিই রেড কালার দিলে ভালো হবে আমাদের সুবিধা থাকবে ওকে আবার আউটলাইন আসলে আসার পর যদি আমাদের যে এটা আছে আমাদের যে আউটলাইনটা আছে সেই আউটলাইন বর্ডারটা যে আছে এই বর্ডারের স্পেসটা যদি কমাইতে চাই বা বাড়াইতে চাই আমরা এখানে আসবো আসার পর এখানে আসবো আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটার বর্ডারটা বাড়তেছে কমতেছে ওকে আমরা এতটুকু রাখলাম ওকে রাখলাম এরপর যদি আমাদের যে এটা আছে না একটু বাড়াই দিই তাহলে আমাদের ভালো হবে ওকে বাড়াই দিলাম ওকে এরপর দেখতে পাচ্ছেন যে আমাদের যে আউটলাইনটা আছে এটা ড্যাশ টাইপ অর্থাৎ আমাদের আউটলাইনটা যে গোল রাউন্ডের আছে এটা যদি ড্যাশ টাইপ করতে চাই তাহলে এখানে ক্লিক করুন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন ধরনের ড্যাশ টাইপ এখানে দিতে পারতেছি আমাদের শেপের ভিতরে ড্যাশ টাইপ দিলাম ড্যাশ টাইপ আমাদের শেপের ড্যাশ টাইপ হয়ে গেল এরপর যদি প্যাটার্ন দিতে চান আমাদের যে এটা আছে সেই প্যাটার্ন যদি দিতে চান তাহলে আমাদের এখান থেকে প্যাটার্ন দিতে পারে আমাদের যে আউটলাইনটা আছে সেই আউটলাইনের প্যাটার্ন দিতে পারে দেন এই প্যাটার্ন দিলাম দেন ওকে যদি করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদেরকে আউটলাইন প্যাটার্ন হয়েছে প্যাটার্ন দেওয়া অনেক সুন্দর হয়ে গেছে এই কালার সাথে এটা কালার অনেক ম্যাচিং হয়ে গেছে অনেক ভালো দেখা যাচ্ছে ওকে তো এবার দেখবেন শেপ চেঞ্জ কি আমাদের যে ইমেজটা আছে বা আমাদের যে শেপটা আছে এই শেপের ভিতরে যদি শেপ আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখানে শেপ চেঞ্জ করতে পারি ক্লিক করলাম ক্লিক করার পর সেম সাইজে যদি শেপ নিতে চাই তাহলে আমরা এখানে টিক করে শেপ নিতে পারি দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করলাম এটা দিলাম দেখতে পাচ্ছেন এখানে একটা শেপ ড্র হলো মানে সেম সাইজেরই আবার যদি এটাকে দিতে চাই তাহলে এটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে ওর ভেতরেই কিছু শেপ চেঞ্জ হয়ে যাবে ওকে আমরা এই শেপটা একটু চেঞ্জ করি আমাদের ভালো হবে এটাই রাখি ওকে ভালো দেখা যাচ্ছে ওকে এখন যদি আমাদের যে শেপটা আছে এই শেপের ভেতরে যদি শ্যাডো দিতে চাই অর্থাৎ ছায়া যদি দিতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব ক্লিক করলে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শ্যাডো আছে এটাকে এদিকে নিয়ে আসি ওকে আসার পর এখানে ক্লিক করি ক্লিক করার পর বিভিন্ন ধরনের শ্যাডো আছে ড্রপ শ্যাডো আছে পোস্পার্টিভ শ্যাডো আছে আপনারা এই শ্যাডোগুলো নিয়ে দেখবেন মনে করেন আমাদের এই শ্যাডোর পছন্দ বা এই শ্যাডোর পছন্দ আমরা যে কোনো একটা শ্যাডো নিয়ে কাজ করতে পারি এই শ্যাডোটা রাখতেছি অনেক ভালো দেখা যাচ্ছে ওকে এই শ্যাডোটা রাখলাম এখন এই শ্যাডো যদি আপনারা যদি ইয়া করতে চান যে শ্যাডোটা যদি আপনারা যদি বাইরে যান বা কমাইতে চান বা উপরে নিয়ে যেতে চান ড্র করতে চান এখান থেকে আপনারা সাইটে বা আমি ডানে দেখতে পারেন যে শ্যাডোটাকে কোথায় নিয়ে রাখতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন মানে এদিকে রাখলাম এরপর যদি আপনাদের যে ইমেজটা আছে বা আপনাদের যে কি বলে এটাকে শেপটা আছে সেই শেপটাকে যদি 3D ইমোশন দিতে চান তাহলে 3D এফেক্ট দিতে পারেন এখান থেকে এখানে 3D এফেক্ট আছে আপনারা এখান থেকে 3D দিতে পারেন ক্লিক করতেছি 3D দর্শক একটু আমাদের সমস্যা হয়ে গেছিল আবার একটু আমরা একটা ইনসার্ট করি আমাদের একটা শেপ ইনসার্ট করি তাহলে ভালো হবে সো এইটাকে ইনসার্ট করলাম তারপর এটাকে দিলাম সেটা দিলাম তারপর এখন এই দেখেন এখন 3D অপশনটা আছে এখন 3D অপশনে আপনারা কাজ করতে পারবেন এখান থেকে আমাদের যে ইমেজটা আছে বা আমাদের যে শ্যাডোটা আছে শেপটা আছে সেই শেপটার বিভিন্ন 3D রোটেশন আমরা এখান থেকে পজিশন চেঞ্জ করতে পারি বা আমাদের 3D রোটেশন দিতে পারি দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে আমরা এটাকে দিলাম তারপর এটাকে নিচে নামাই দেখতে পাচ্ছেন আমাদের কি একটা 3D শেপ হয়ে গেল আমরা এই 3D শেপে যদি আপনারা যদি বাড়াইতে চান বা কমাইতে চান সাইডে সাইডে বাড়াইতে এখানে করতে পারেন এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে নিচে দিয়ে আপনারা দেখবেন ओके এখন যদি এই থ্রিডি যদি কালার চেঞ্জ করতে চান তাহলে আমরা এইখান থেকে আসবে, আসার পরে থ্রিডি কালার আছে, কালার অপশনে আসে, আপনারা এইখান থেকে করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন, আপনাদের যে ইমেজটা আছে সেই আপনাদের যে শেপটা আছে সেই শেপের কালার এখান থেকে চেঞ্জ করতে পারেন। আবার থ্রিডি অপশনে আসলে আসার পর যদি ডিপ দিতে চান, যদি ডিপ করতে চান আপনাদের কালারটাকে ডিপ এখান থেকে করতে পারেন। আবার ডিসটেন্স যদি দিতে চান এখানে ডিসটেন্স চেঞ্জ করতে পারেন আপনাদের থ্রিডিটা। আবার লাইটিং কালার যদি দিতে চান এখান থেকে লাইটিং কালার আছে, লাইটিং কালার দিয়ে দিতে পারেন আপনারা। ওকে দেখতে পাচ্ছেন কি পরিবর্তন ঘটতেছে আমাদের লাইটিং কালার দেওয়ার সঙ্গে সঙ্গে। ওকে এটা দিলাম। ওকে তার আবার যদি আপনাদের যে এটা আছে সেটাকে যদি আপনি পজিশন চেঞ্জ করতে চান, বিভিন্ন রোটেশন নিয়ে যেতে চান, তাহলে এখানে পজিশন নামে অপশন আছে, সেই পজিশন করলে আপনাদের ইমেজটা বা আপনাদের এটা সব পজিশন চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম। সো আজকের পর্ব এখানেই শেষ করতে হচ্ছে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি লিংকন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।